আমরা একটা জিনিস স্পষ্ট হতে যাচ্ছি যে টাঙ্গাইলে শুধু টাঙ্গাইলে না সারা বাংলাদেশে কিছু ভুয়া ডাক্তারের কিন্তু বিস্তার লাভ করছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপর আছে, তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মকাণ্ড কিন্তু করে যাচ্ছে। পরে একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, মোদী ন্যায় হিয়ারিং টেস্ট সেন্টার, এখানে কিন্তু লেখা আছে এখানে যত্ন সহকারে ডিজিটাল জাপানি মেশিন দ্বারা অত্যাধুনিক পদ্ধতিতে কাদের সকল প্রকার পরীক্ষা করা হয় এবং কানে শোনার যন্ত্র ন্যায্য মূল্যে পাওয়া যায়। যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডটা কিন্তু দয়াল ডায়াগনোস সেন্টার অ্যান্ড হাসপাতালের যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের মালিকের কাছ থেকে তৃতীয় তলায় তারা ভাড়া নিয়ে এখানে এই ব্যবসাটা পরিচালনা করে যাচ্ছে। যাকে প্রশাসন ধরছে সে তাকে কিন্তু এখন নিয়ে যাচ্ছে সিভিল সার্জন অফিসে, সিভিল সার্জন অফিসে তার কাগজপত্র যাচাই বাছাই করা হবে, যাচাই বাছাই করার পরে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় সে অবৈধ ব্যবসার সাথে জড়িত এরকম কিছু পাওয়া যায় অবশ্যই আইনগতভাবে তাকে ব্যবস্থা নেওয়া হবে। আজকেও তো এই ছেলের আপনি চিকিৎসা দিয়েছেন যে এই ছেলেটা? না না, এটা অনেক আগে দিয়েছিলাম, উনি নিজের স্বেচ্ছায় আসছিল, আমি বলছিলাম যে ঠিক আছে এখানে পাই ভাই পিতায় না ওই জায়গায় তারা না আপনি এটা কিন্তু চেম্বার, মোদিনে হিয়ারিং টেস্ট রুম, আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট রুম, বাইরে কিন্তু একটা সিসি ক্যামেরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে একটা সিসি ক্যামেরা আছে। এখানে আমি আমার অফিস থেকে হিয়ারিং কানে হিয়ারিং করার জন্য পাঠাইছি, তখন অফিসের নাম কি বলে দেব, এপিপিএল ম্যাগনাগুড়ি মোড়াই হনুমান। আমি তখন আসি, আসার পর চিকিৎসার উপর দেখলাম প্রায় ইংলিশের মাধ্যমে প্রায় নিয়ন্ত্রণ করা হয়, তখন আমি ওলো যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে সে বলছে ঠিক আছে ইংলিশের মাধ্যমে যোগাযোগ করা হয়। আমি বললাম ইংলিশের দাম কত, কবিতে 1500 টাকা, আমি তো গোড়াই হাট বাগান থেকে আসবো, আমার প্রতিদিন 200 টাকা মতন খরচ লাগবে, কতটা আমি ফর্ম করে দিব আপনি আসেন, আসার আগে প্রতিটা ইংলিশে 1000 টাকা করে ধার্য করা হয়েছে, এভাবে হয়ে 1500 দেওয়া হয়েছে, 1500 দেওয়া হওয়ার পরে ইয়ে নিতে কত হবে 1500 টাকা 1500 দেন, এরপরে চিকিৎসা যদি না হয় আমি বিনা পয়সা করে দিব, তখন 1500 দেওয়ার পরে এর বিনা পয়সা তখন বলছে তখন বলতে আমি আর ইংলিশে দেবো না, আপনি আর অপারেশন করাই দেবো, আপনি অপারেশন চলে যান। তাই বললাম স্যার আমি তো অপারেশনের জন্য আসি নাই, আমি বলছি ইংলিশের মধ্যে নিয়ন্ত্রণ করার জন্য, আপনি বলছেন যদি নিয়ন্ত্রণ না করতে পারেন আমার টাকা আমারে দিয়ে দিবেন, আপনি এখন আমার টাকা আমারে দিয়ে দিন, আমাদের টাকা দেওয়া হবে না, ট্রিটমেন্ট করে গেলে কি টাকা দেওয়া হয়, আচ্ছা স্যার আমার ট্রিটমেন্ট কী হলো আমার তো কিছু হলো না। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু একই দ্বারে শুধু একজন চিকিৎসকই না, একজন সাংবাদিকও পরিচয় দেয়, আবার দেখতেছি এখানে বাচ্চাদের চিকিৎসা করে, এখানে আসলে মূলত তার মূল চিকিৎসা কোনটা সেটা নিয়েই এখন আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, আসলে কোন চিকিৎসার তিনি করে থাকেন। এটা হলো বিজ্ঞাপন, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজ্ঞাপনের কার্ড, যে ভিজিটিং কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তার হলো ভিজিটিং কার্ড, ডাক্তার মোহাম্মদ এস রহমান লাভলু ম্যানেজিং ডিরেক্টর মদিনা হিয়ারিং টেস্ট সেন্টার, তিনি একজন এইচএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু তিনি ডাক্তারি করতেছেন এবং সেখানে অসংখ্য অনেক অনেক ধরনেরই চিকিৎসা তিনি করে থাকেন এবং সর্বশেষ আমরা দেখলাম শিশু বাচ্চাদেরও চিকিৎসা তিনি করে থাকেন।
আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলের র‍্যাব কিন্তু অভিযান তারা চালাচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতাধীন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে না ওই একটু একটু ফুটেজ নিলাম সেখানে শাস্তির আওতায় নিয়ে আসতেছে আমরা পরবর্তীতে ডাক্তার লেখছে ডাক্তার বিএমডিসির নিউ সার্কল এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না এটা একটা প্রবলেম ডাক্তার লিখতে পারবে এই জন্য এবং তার বিএমডিসি লাইসেন্স প্রাপ্ত কোনো ডাক্তার না চিকিৎসক না এই জন্য সে চিকিৎসা দেওয়ার অধিকার তার নাই কিন্তু আমরা তার প্রেসক্রিপশন পেয়েছি তার নামের আগে ডাক্তার তার নিজের হাতে প্রেসক্রিপশন করা বিভিন্ন ওষুধের নাম লেখা এটা তার অধিকার বহির্ভূত কাজ নিবন্ধনধারী কোনো চিকিৎসক না ফলে সরকারের সার্কুলারের লঙ্ঘন আইনের লঙ্ঘন সে অনুযায়ী ওনাকে 3 মাসের সাজা প্রদান করা হয়েছে 3 মাসের কারাদণ্ড প্রদান করা আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে উনি ডাক্তারের বেশে বিভিন্ন মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছে তো আমরা যখন নিশ্চিত হলাম যে উনি বিএমডিসির কোনো প্রতিষ্ঠিত ডাক্তার না এবং সে ডাক্তারের প্রেসক্রিপশন লিখতে পারে না তখন তাকে আমরা পর্যবেক্ষণ করি এবং সমস্ত আইনের ব্যবস্থা নিয়ে আসার জন্য আমরা পরে জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে আমরা আইনের অবস্থায় ধন্যবাদ।